हेलो एवरीवन, केमन आछो तुम्हारा सबा? चले एसेछि एकटा नतून भिडियो निये आर सकलके गुड मर्निंग जानिये आजके आमी आमार व्लगटा स्टार्ट करछि। आर आशा करब तुम्हारा सकलेई आजके दिनटा खूब भालोभावे काटाबे। आर एखन देखतेई पाच्छो एसे पड़ेछि स्प्लैनेट, जेमनटा आगेर दिन आमी बोलेछिलाम आगेर दिनेर जे व्लगटा छिलो सेटाते, कारण आमार स्प्लैनेट आसार कथा छिलो आगेर दिनई किन्तु कैंसल होयेछिलो सेटा कारण दोकानटा बंध छिलो। तो सेई कारणेई नेक्सट डे আমি চলে এসেছি স্প্ল্যানেটে। আর মেট্রো থেকে 6 নম্বর গেট থেকে আমি আজকে বেরিয়েছি, অন্যান্য দিন 1 নম্বর গেট থেকেই আমি বের হই, কারণ ওই দিন আমার সাথে আমার হাজবেন্ড থাকে আর ওর মেট্রোগুলিতে অনেক কাজ থাকে, সেই জন্য আমরা 1 নম্বর থেকে বেরিয়ে তারপর এদিকে আসি। কিন্তু আজ 6 নম্বর থেকে বেরোলাম কারণ আজকে আমার সাথে আছে আমার বেস্ট ফ্রেন্ড ও প্রিয়াঙ্কা। তোমরা ওকে কিছু কিছু ভ্লগে হয়তো দেখেছো প্রথমের দিকে, তো মানে ও আমার অল টাইম ফ্রেন্ড আর ও মানে আমার সাথে সবসময় থাকে। তো এখানে আমার কিছু দরকারি জিনিস আছে। আমি মেকআপ প্রোডাক্ট কোথা থেকে নিই আজকে তোমার মানে তোমাদের সাথে শেয়ার করব যে আমি মেকআপ প্রোডাক্টগুলো কোথা থেকে কিনি, আর তোমরা যারা মেকআপ প্রফেশনাল আছো, বিগিনার্স আছো, তারা কোথা থেকে নিতে পারো। অলমোস্ট অনেকেই জানো কিন্তু যে নিউ মার্কেটে যে মেকআপের দোকান আছে সেখান থেকে নিলে অনেক ডিসকাউন্টে তোমরা মেকআপ প্রোডাক্টগুলো পেয়ে যাবে, বাট অনেক দোকান আছে। তোমরা রাইট যে শপটা কী করে পাবে সেটা এই যে দেখছো নিউ মার্কেটের একদম এদিক থেকে গলি থেকে এসেই প্রথম যেটা গেট পড়বে সেখান থেকে উঠেই দেখবে এরকম একটা এসকেলেটার আছে সিঁড়ি দিয়ে, এখন তো বন্ধ এটা, তো এখান থেকে উঠে যেতে হবে উপরে। উঠে গেলেই একদম সামনেই তোমার দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে, গ্লোব ট্রেন্ড বলে দোকানটার নাম, তো আমি এখানে বলে দিলাম। তো তোমরা একদম উঠেই সামনে দেখতে পেয়ে যাবে এই দোকানটা, তোমরা একদম 100% অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবে। আর এরা প্রচুর ডিসকাউন্টও দিয়ে দেয়, তোমরা এখান থেকে যে কোনো জিনিস পার্সেল মানে কিনতে পারবে, যে কোনো প্রোডাক্ট মেকআপের। আর দেখতে পাচ্ছ আমি এখানে লিস্ট করে নিয়ে এসেছি কারণ আমি মানে খুব ভুলে যাই, তো যার কারণে লিস্ট বানিয়ে এনেছি সেই সেই জিনিসগুলো ওনাদেরকে আমি জিজ্ঞেস করছি। তো ওনাদের কাছে দুটো জিনিস আমি পাইনি, সেটা আমি আবার অন্য দোকান থেকে নিয়েছি। একদিন তোমাদেরকে পুরো শপগুলো ঘুরে দেখাবো যখন এর নেক্সট ডেতে আসবো। তো আজকে একটু টেনশনের মধ্যে পড়ে গেছিলাম যে জিনিসগুলো পাচ্ছিলাম না, আর একটা জিনিস তো আমি পাইনি, সেটার জন্য আরও একদিন আসতে হবে, তো সেই কারণে আর পুরোটা দেখানো হয়নি। আর এই যে একদম নিউ মার্কেটের সামনেই যে মার্কেটগুলো বসে সেখানের মধ্যে দেখো আমি ট্রলির দাম জিজ্ঞেস করছিলাম। এইগুলো কিরকম প্রাইস আছে এই ট্রলিগুলো? যেগুলো এই মিডিয়াম সাইজ এইটা 3200। আর তো আমার তো মেকআপের জন্য এই টাইপের ট্রলি ব্যাগ যেগুলো সেগুলো ভাবছিলাম যে কত কি এখানে পাওয়া যায় কি না, সেটাই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম। উনি ফার্স্ট আমি যেটার দাম জিজ্ঞেস করেছি সেটা 3000 মতো বলেছে, আর তোমাদেরকে কিন্তু ওখানে বার্গেনিং করে নিতে হবে যদি তোমরা এরকম ধরনের ট্রলি নিতে যাও মেকআপের জন্য। কিন্তু মেকআপের জন্য স্পেসিফিকলি যে ট্রলিগুলো পাওয়া যায় সেগুলো ওনাদের কাছে নেই। তো সেখান থেকে বেরিয়ে এলাম, তো বেরিয়ে এসে সামনেই আমি তোমাদেরকে সবসময় বলি একটা কুর্তির দোকানের কথা, সেখানে কিন্তু সব রকম প্রাইসের ভালো মোটামুটি কুর্তি পাওয়া যায়, তোমরা দেখতে পারো। আর এটা কিন্তু নয় এই দোকানটা আর কি, এটা কোনো দোকান নয় অ্যাকচুয়ালি, এটা সবসময় বসে না আর খুব দামও বলছিল সে কারণে নিইনি। তোমাদেরকে যে দোকানটার কথা বলছি সেটা আরও একটু এগিয়ে গিয়ে সামনে একদম নিউ মার্কেটের যে মেন গেট সেই গেটের একদম অপোজিটে দোকানটা পড়বে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন দিকটায় তোমাদেরকে যেতে হবে। এই সামনে নিউ মার্কেটের মেন গেট, এটার একদম সামনে এই যে দোকানটা দেখছো এই আর কি বসেছেন এই দাদা, তো এখানে প্রচুর প্রাইসিংগুলো একদম 150 থেকে স্টার্ট হয়, 150, 200, 250, 300, মানে সাইজ আর ডিজাইন আর মেটেরিয়াল অবশ্যই এগুলো মাথায় রেখেই এই দামগুলো করা হয়েছে। তো যেগুলো উনি ভাঁজ করছেন উপরে রাখছেন ওগুলো গোল কাটিং, যে কুর্তিগুলো হয় রাউন্ড কাটিং মানে রাউন্ডের মধ্যে কোনো কাট
নেই যে কুর্তিগুলো, যেটা একটা সামনে খোলাও আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 350 টাকা করে। আর লাইন বাই লাইন যেগুলো রাখা আছে এগুলো 150 থেকে স্টার্ট, 150, 200, 250 এইভাবে। তো আমি এখান থেকে আজকে একটা কুর্তি নেব, আর পাশে দেখছো জুতোগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসের মধ্যে, আর বেশ সুন্দর সুন্দর জুতোগুলোও ছিল, কিন্তু আমার জুতোর দরকার ছিল না সেজন্য আমি আর নিইনি। তো তোমাদেরকে একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি। তো ওখান থেকে আমি একটা কুর্তি নিলাম, কুর্তি নেওয়ার পরে এই ওটার থেকে জাস্ট পাশেই আর কি একটা জুয়েলারি এরকম আর কি দোকান মতো আছে, এখানে তোমরা এই সমস্ত যে কানেরগুলো 30 টাকায় পেয়ে যাবে, আর এপাশের রোটা 30 টাকায় পেয়ে যাবে, শুধু যেগুলো একটু বড় সাইজের সেগুলো 100 টাকা করে। আর বেশ 30 টাকার মধ্যে কিন্তু বেশ ভালো ভালো কালেকশান আছে। তো ওখান থেকেও আমরা একটা করে কানের নিয়েছি, ও নিয়েছে আমার ফ্রেন্ডটা। তারপর আমরা ফাইনালি চলে এলাম খাবার দিকে। তো তোমরা তো জানোই নিউ মার্কেট গেলে বা এসপ্ল্যানেড গেলে আমরা এই জায়গাটাতে অবশ্যই আসি, তোমরা অনেকবার দেখেছো আমার ব্লগে, বিভিন্ন শর্টসেও আমি এই মানে এখানকার কথা বলেছি। এটা কোনো দোকান নয়, কিন্তু মানে এটার কি স্ট্রিট শপ টাইপের, একটা সাইকেলের উপরে এই দাদাটা এটা আনে, এটা একটা কোম্পানির তরফ থেকে আসে। এখানে সব প্রাইসিংগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কী কী প্রোডাক্ট এখানে আছে, কী কী খাবার আছে, সেটার প্রাইস কী কী। কিন্তু এখান থেকে মোস্ট ফেভারিট যেটা আমার, সেটা হচ্ছে এই ইডলি। আর ইডলিটা এতটাই ভালো, এতটাই টেস্টি, সব থেকে বেশি ভালো লাগে এই যে চাটনিটা দিচ্ছে, এই চাটনিটা কিন্তু ফেভারিট। এই চাটনিটা তুমি যত ইচ্ছা তত খেতে পারো এখান থেকে, মানে অবশ্যই তার জন্য তোমাকে ইডলি নিতে হবে। আর এটা হচ্ছে ই মল, যেটা আছে একদম ই মলের সামনে। আমি অনেকবার লোকেশন তোমাদের দেখিয়েছি অন্যান্য ব্লগে, আমি আজকেও বলে দিলাম যে ই মল আছে এটার সামনে, একদম ই মলের সামনেই তোমরা এই দাদাকে দেখতে পেয়ে যাবে, সাইকেলে করে উনি বসেন। তো এটা তো একদম দুর্দান্ত স্বাদের, তোমরা নিশ্চয়ই ট্রাই করো। আর যারা যারা ট্রাই করেছো তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর মানে এখন যাচ্ছি বাড়ি, বাড়ি যাওয়ার পথে আর কি মেট্রোয় বাড়ি যাব, তার আগেও কিছু খাওয়া দাওয়া করবো, কারণ এখানে আজকের কোনো একটা কারণে মিটিং মিছিল হচ্ছিলো, তো যার জন্য খুব ভিড় আর কোনো সেরকম দোকান দেখতে পাইনি, যার জন্য আর কিছু খাইনি, জাস্ট ইডলি খেয়ে চলে এসেছি। এবার গড়িয়ায় এসেছি, গড়িয়া থেকে আমরা কিছু একটা খাবো, খেয়ে নিয়ে তারপর যাব বাড়িতে। তো এখন এই নিউগড়িয়ায় নামলাম, নিউগড়িয়া থেকে কিছুটা হেঁটে যেতে হয়, কারণ অন্যান্য বারে আমার হাজব্যান্ড থাকে, ও বাইক রাখে এখানে, বাইকে করে চলে যায়, কিন্তু আজকে আমরা কমপ্লিটলি মানে হেঁটেই যেতে হবে পুরোটা। তো হেঁটে হেঁটে চলে এলাম একটা রেস্টুরেন্ট, আমাদের এই গড়িয়াতেই আছে, অনেকেই চেনো বুগি বুগি, তো ও যারা গড়িয়ায় থাকো। তো এখানে রোলটা বেশ বড় সাইজের, আর দাম হলো 30 টাকা। তো 30 টাকার তুলনায় রোলটা কিন্তু বেশ ভালোই ছিল। আর দুপুরবেলা যদিও গরমের সময় রোলটা খুব একটা ভালো লাগে না খেতে, তবু এই সময় বেশ খুব একটা কিছু পাওয়া যায় না, সবই এরকম রিচ জিনিস পাওয়া যায়, তো হালকার মধ্যে রোলটাই প্রেফার মানে করি খাওয়ার জন্য, আর সেরকম কিছু বাইরের জিনিস ভালো লাগে না। তো যাই হোক, এরপর যাব বাড়ি। তো বাড়ি যেতে যেতে এই সূর্য অলরেডি অস্ত যাওয়ার পথে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও, যদি ভালো লাগে পাশে থেকো আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। দেখা হবে নেক্সট ব্লগে।